হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণা চলাকালীন কয়েকজন ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে চান বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে তালিকায় রয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বামপন্থী ও টেক জায়ান্টরা। প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লিজ চেইনির বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেপ্টেম্বর মাসে এক সমাবেশে ট্রাম্প বলেছেন তাদের সময়ের সবচেয়ে বড় অপরাধের ঘটনার জন্য দায়ী কামলা হ্যারিস। লিজ চেইনি এবং ওবামার বিচারের জন্য সামরিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান তিনি। কলেজ ক্যাম্পাসগুলোতে প্যালেস্টিনিয়ান সমর্থকদের বিক্ষোভের পর ট্রাম্প বলেছেন কেউ দেশের পতাকা অপবিত্র করলে তার এক বছরের কারাদণ্ড হওয়া উচিত। এছাড়াও নির্বাচনী হস্তক্ষেপের আশঙ্কায় মেটা এবং গুগলকে সতর্ক করেছেন ট্রাম্প। তার সম্পর্কে নেতিবাচক গল্প দেখানো হয়েছে এমন অভিযোগ এনে গুগলের প্রতি অপরাধমূলকভাবে তদন্ত করার জন্য জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দেখার বিষয় ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প এখন কী পদক্ষেপ নেন।